নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। সাথে আমি অর্পিতা চ্যাটার্জি। হুগলি তারকেশ্বর থানার পূর্ব রামনগর স্কুলের কাছে জানা পাড়ায় করোনা থেকে মুক্তির জন্য মহাযজ্ঞ করা হলো। সেখানে উপস্থিত ছিলেন আরামবাগ জেলার সাংগঠনিক সহসভাপতি গণেশ চক্রবর্তী। পুরোহিত হিসাবে উপস্থিত ছিলেন কল্লোল রায়চৌধুরী, কালীপদ চক্রবর্তী, সঞ্জয় গোস্বামী, কিংশুক চক্রবর্তী, গুরুপদ মিশ্র, নবকুমার গোস্বামী। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এলাকার বিজেপি নেতা গৌতম জানা সহ গ্রামবাসীর এক অংশ। হুগলি থেকে সঞ্জয় গোস্বামী রিপোর্ট। প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সমস্ত দেবতার আহ্বান করে আজকে এই যজ্ঞ আমরা করলাম। আচ্ছা, ঠিক আছে। আর কিছু অনুষ্ঠান আছে নাকি কালকে? আগামী কাল যদি লকডাউন না হয় তাহলে আমরা আগামী কালকে আমরা আবার পুনরায় যজ্ঞ করব। এবং আগামী কাল যখন 12টা থেকে 12:30টা পর্যন্ত ওখানে যে শিলান্যাস পর্ব চলবে, সেই শিলান্যাস পর্ব চলাকালীন আমরা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে আমাদের অনুরোধ, বিশেষ করে মায়েদেরকে, যে আপনারা ঝাঁজ ঘণ্টা শঙ্খধ্বনি দেবেন এবং সন্ধেবেলায় আপনারা প্রদীপ জ্বালাবেন এবং মোমবাতি জ্বালিয়ে এই যে আমাদের যে রাম জন্মভূমি আজকে দীর্ঘ দিনের মানুষের যে প্রতীক্ষার ফল আমরা পেয়েছি এবং সেখানে আমরা শিলান্যাস করতে পেরেছি এবং মন্দির তৈরি করতে পারব, সেই আনন্দকে মানুষের সামনে তুলে ধরার জন্যে আপনারা অবশ্যই বাড়িতে এই অনুষ্ঠানটা করবেন। আপনার নাম কি? আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি।